সাবস্ক্রাইব করুন আমাদের তুরহান এন্টারপ্রাইজ চ্যানেলটি এবং বেল আইকনটিকে বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম, তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরও একটি ভিডিও। তো দর্শক বন্ধুরা, প্রবাসী ভাইদের অর্ডারের কারণে তুরহান এন্টারপ্রাইজ আসলেই ধন্য। আজকেও কিন্তু প্রবাস থেকে এক ভাই আমাদেরকে অর্ডার করেছিল তার একটি আলমারি, একটি শোকেস এবং একটি 2020 সালের সেরা মেন গেট। তো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমাদের পিক আপ চলে আসবে, আমরা পিক আপে মাল লোড দিয়ে দিব, চলে যাবে সুদূর বরিশালের উদ্দেশ্যে। বরিশালের ইনশাল্লাহ ঝালকাঠিতে চলে যাবে রাজাপুরে। তো বন্ধুরা, ঝালকাঠিতে কী কী মাল যাবে এবং আলমারি শোকেসগুলোর সাইজ কত এবং বিস্তারিত আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমি সরে আমাদের শোকেসটি দেখাবো উপর থেকে নিষ্পন্দ, খুব চমৎকার দেখতে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শোকেসটি বিভিন্ন অংশে বিভক্ত। উপর থেকে যদি আমি একটু বলি, উপরের অংশতে কাপ পিরিচ সুন্দর করে সাজিয়ে রাখবে, মাঝখানের অংশগুলোতে দামি কোনো মাল থাকলে এটিকে রেখে এটিকে এরকম লক করে রাখতে পারবে, আমরা চাবি এবং তালা সিস্টেম করে দিয়েছি। আচ্ছা, আর নিচে দুটো ডয়ের দিয়েছি, যদি তারা চায় কাপড় চোপড়ে ইনশাল্লাহ রাখতে পারবে। আর দর্শক বন্ধুরা, এই পাশে দেখতে পাচ্ছেন একটি আলমারির মতো সুন্দর হ্যান্ডেল আমরা দিয়ে দিয়েছি এবং গ্লাস দিয়ে দিয়েছি। এটি খোলার পরে ভিতরের অংশে যদি কোনো পাঞ্জাবি বা কোনো কুর্তা থাকে এখানে ঝুলিয়ে রাখতে পারবে। তাছাড়াও এখানে একটি ডয়ের আমরা দিয়েছি তালা এবং চাবি সহকারে, ভিতরে দুটো চোরাই আছে। এভাবে ডয়েরটি খুললে ভিতর অংশে দুটো চোরাই আপনারা দেখতে পাবেন দুপাশে আছে। আর দর্শক বন্ধুরা, নিচে আরও দুটি সেলফ আছে, সেলফের মধ্যে যা কিছু চায় তারা রাখতে পারবে আরামে। এবং এখানেও একটি চোরাই আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু গোপন চোরাই, এখানেও লকের ব্যবস্থা আছে। তো এটিতে কিছু রেখে তালা মেরে রাখা যাবে। আর এভাবে পাল্লাটি আটকালে নিচে, উপরে এবং মাঝখানে তিনটি রড বের হয়ে পাল্লাটি আটকাবে, তার ফলে এটি লক করে দিলে কোনোভাবে এটি খোলা যাবে না। তো বন্ধুরা, এখন চলে আসবো আমাদের আলমারির কাছে। যদি আলমারির সামনে অংশটি দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন। তো আমরা একটি পাল্লায় খুব চমৎকার ডিজাইন ব্যবহার করেছি, যার ফলে কিন্তু আলমারির সৌন্দর্য অনেকাংশে বেড়ে গেছে। আর এই পাশে আপনারা গ্লাস দেখতে পাচ্ছেন, এটি পুরোটা বড় করে গ্লাস দেওয়া। আর আলমারির ভিতরের অংশটি যদি দেখাই, তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাবেন এই পাশে এক দুই তিনটা সেলফ, আর এই পাশে লম্বা করে জায়গা, যাতে করে ভারী অনেক কম্বল টম্বল, ল্যাপ তোষক বা উপরে যদি কোনো কাপড় ঝোলায় যাতে এই পর্যন্ত থাকতে পারে। আর বন্ধুরা, চোরাইগুলো একটু দেখিয়ে দিই। এখানে আমরা একটি চোরাই দিয়েছি যেখানে অনেক টাকা পয়সা রাখা যাবে এবং তালা মেরেও রাখতে পারবে, কিন্তু দূরের থেকে দেখলে বোঝা যাবে না এখানে চোরাই আছে কিনা। তারপর ডয়ের উপরে আরও একটি চোরাই আছে এখানে, এটিও কিন্তু লক সিস্টেম, লক করে রাখতে পারবেন আপনারা এবং ভিতরে চাবি দেওয়া আছে। আর বন্ধুরা, এখানে একটি আর এই পাশে একটি, মোট দুটো ডয়ের আছে এখানে। তো ডয়েরগুলোতে খুব অনায়াসে ব্যবহার করতে পারো, প্রতিটি ডয়েরেই লক দেওয়া আছে এবং চাবি দেওয়া আছে। আর বন্ধুরা, নিচের যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি খোলা যাবে, আপনারা যদি বড় কিছু রাখতে চান তাহলে এটা এভাবে খুলে ফেলবেন, খুলে এভাবে রেখে দিলে বড় কিছু খুব অনায়াসে এটার উপর রেখে দিতে পারবেন। তো বন্ধুরা, এই আলমারিটির সাইজ কিন্তু আছে পাশে 3.5 ফিট এবং উচ্চতায় 6.5 ফিট। আর শোকেসটির সাইজ আছে উচ্চতায় 6 ফিট আর পাশে আছে, আমি একটু মেপে আপনাদেরকে বলছি, পাশে আছে 4.5 ফিট। তাতে করে ইনশাল্লাহ এই দুটো মালের মধ্যে আপনারা খুব অনায়াসে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এবার ছোট করে দামটি বলে দিই, আলমারির বর্তমানে খরচ পড়তেছে সমস্ত বডি আমরা দিয়েছি 22 গেজ, পায়ে দিয়েছি 20 গেজ এবং ভিতরে সব কিছু দিয়েছি 24 গেজ, আলমারি এবং শোকেস দোনোটাতেই। তার ফলে গেটটি কিন্তু ফুল কমপ্লিট, মজবুত একটি গেট। এবং এখানে হ্যান্ডেল লকে একটি লক আছে এবং তাছাড়াও আলাদা আরেকটি আমরা তালার ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে খুব অনায়াসে দুটো লক করে মজবুতভাবে সিকিউরিটি বাড়াতে পারে। তো এটি ডিজাইন পাল্লা সহকারে আপনাদের খরচ পড়বে 21,000 টাকা, আর শোকেসটি আপনাদের খরচ পড়বে মাত্র 20,000 টাকা। আর যদি ডিজাইন পাল্লা বাদে প্লেন পাল্লা নেন তাহলে আপনাদের খরচ হবে 20,000 টাকা। সুতরাং দোনোটি মালই 20,000 করে, যদি আলমারিতে ডিজাইন পাল্লা দেন তাহলে 1,000 টাকা বেশি খরচ পড়বে। আর এখন চলে যাব ভাইয়ের মেন গেটটির কাছে এবং আপনাদেরকে দেখাবো মেন গেটটি দেখতে কিরকম হয়েছে। তো দর্শক বন্ধুরা, এখন কিন্তু চলে এলাম ভাইয়ের মেন গেটটির কাছে, যেটি 2020 সালের সেরা গেট। আলহামদুলিল্লাহ এত পরিমাণে অর্ডার হচ্ছে, আমরা আপনাদের প্রতি সত্যিই কৃতজ্ঞ। এখন আমি একটু সরে গেটটি দেখাচ্ছি, ডান থেকে বামে উপর থেকে নিচে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে একটি গেট, যেটি কিন্তু বাড়ির সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তুলবে।
তো বন্ধুরা এই গেটটির সাইজ কিন্তু আছে উচ্চতায় 7 ফিট এবং পাশে 6 ফিট পাশে ছোট হওয়ার কারণে আমরা পকেটটি স্কয়ার বানিয়ে দিয়েছি কিন্তু ডিজাইনের কোনো কমতি আমরা রাখিনি তো বন্ধুরা এরকম গেট যদি নেন উভয় পাশে এরকম সেম ডিজাইন সেম কালার এখানে 3500 টাকা দামের সেই লকটি দেখতে পাচ্ছেন যে লকটির দাম বেড়ে এখন হয়ে গেছে 4000 টাকা তো সবকিছু সহ এই গেটটিতে খরচ পড়েছে কিন্তু প্রায় 70000 টাকা প্রায় 70000 টাকার মতো তার খরচ পড়েছে 6 ফিট বাই 7 ফিট বর্তমানে লক বাদে প্রতি স্কয়ার ফিটে গেটটিতে খরচ পড়বে কিন্তু 1300 টাকা এবং পেছনে যদি শেড দিয়ে নেন তাহলে খরচ পড়বে 1500 টাকা তো বন্ধুরা আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিয়ে জানাবেন এবং নিচে যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ সবার আগে আপনিই দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে